বাংলাদেশ ষড়ঋতু অর্থাৎ 6টি ঋতুর দেশ, এ কথা আমাদের সবারই জানা আছে। বছরের কোনো সময় এখানে প্রচণ্ড গরম, কখনো কনকনে ঠান্ডা, কখনো বা চলে অবিরাম বৃষ্টিপাত। কিভাবে হয় এই ঋতু পরিবর্তন? চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেই ঋতু পরিবর্তনের সেই রহস্য। আমরা সবাই জানি যে পৃথিবী এবং সৌরজগতের অন্যান্য গ্রহ সূর্যের চারপাশে ঘোরে। প্রতিটি গ্রহই দুইভাবে ঘোরে, একটা তার নিজের অক্ষে, যেটাকে বলা হয় আহ্নিক গতি। পৃথিবীর এই আহ্নিক গতির কারণে দিন এবং রাত হয়। পাশাপাশি পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে, এই ঘোরাকে বলা হয় পৃথিবীর বার্ষিক গতি। সূর্যকে ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে 365 দিন 6 ঘন্টা। এই সময়কালকে এক বছর বা 100 বছর বলে। পৃথিবীর এই বার্ষিক গতির কারণে ঋতু পরিবর্তন হয়। আপনারা হয়তো জানেন, পৃথিবীকে ঠিক মাঝখান থেকে দুভাগে ভাগ করা হয়েছে একটি রেখার মাধ্যমে, যার নাম বিষুব রেখা। এই বিষুব রেখার এক পাশের অংশকে বলা হয় দক্ষিণ গোলার্ধ, অন্য পাশকে বলা হয় উত্তর গোলার্ধ। পৃথিবী যখন সূর্যকে প্রদক্ষিণ করে, তখন পৃথিবী সূর্যের দিকে খানিকটা হেলে থাকে। পৃথিবী যেহেতু তার নিজের অক্ষেও ঘোরে, তাই বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন অংশ সূর্যের দিকে হেলে থাকে। এভাবে কখনো দক্ষিণ গোলার্ধ সূর্যের কাছে চলে যায়, কখনো বা উত্তর গোলার্ধ। যখন যে অংশ সূর্যের দিকে হেলে পড়ে, তখন সে অংশ খাড়াভাবে বেশিক্ষণ ধরে সূর্যের আলো এবং তাপ পায়, আর তখন সেই অংশে বেশি গরম পড়ে, অর্থাৎ গ্রীষ্মকাল থাকে। একটা অংশ সূর্যের কাছে থাকা মানে তার উল্টো দিকের অংশটা থাকবে সূর্য থেকে অনেক দূরে। আর দূরে থাকলে কি হয়? সেই অংশটা কম তাপ এবং আলো পায়, তখন সেই অংশে থাকে শীতকাল। কখনো খেয়াল করে দেখেছেন, বাংলাদেশে যখন গ্রীষ্মকাল থাকে, অস্ট্রেলিয়ায় তখন শীতকাল থাকে, আবার ওদের যখন গ্রীষ্ম থাকে তখন আমাদের থাকে শীতকাল? এবার নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছেন, কারণ অস্ট্রেলিয়া দক্ষিণ গোলার্ধের দেশ আর বাংলাদেশ উত্তর গোলার্ধের দেশ। আর উত্তর গোলার্ধে যখন শীত থাকবে, দক্ষিণ গোলার্ধে তখন থাকবে গরমকাল। একইভাবে উত্তর গোলার্ধে গরম থাকলে দক্ষিণে থাকবে শীতকাল। এবার ভেবে দেখুন তো, যদি পৃথিবী সূর্যের চারপাশে না ঘুরত, তবে তো সবসময় একটা দেশে একটাই ঋতু থাকতো, তখন কি হতো? এই ব্যাপারটা যেন আমাদের ভাবতে না হয়, সেজন্যই পৃথিবী সারাক্ষণ সূর্যের চারপাশে এবং নিজের অক্ষে ঘুরে চলেছে, আর আমরাও পাচ্ছি 6টা ভিন্ন ভিন্ন ঋতু। ঋতুর পরিবর্তন কিভাবে হয়, এ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। এ ধরনের তথ্য নির্ভর ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যেখানেই থাকুন অনেক ভালো থাকুন। ধন্যবাদ।